আমার মতো এরকম করে জিবলে বের করে আসছে চলে যাবি এই যে কাপের ভেঙ্গাইতেছি কাপে দেখো জিবলা বের করে ভেঙ্গে চুমুকি শান্তি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন কই আসলা আমরা কিন্তু মাঝে মাঝে যেয়ে থাকি তো আজকেও সেই যে কথা সেই কাজ চলে আসছি আবদুল্লাহপুরে এক কাপ চা খাওয়ার জন্য আর এই চাটা আমার অনেক পছন্দের মাঝে মাঝে ঋতুর পাপাকে বললে আমাকে এখানে নিয়ে যায় আর যত কষ্টই হোক যত দূরই হোক আমরা এখানে যে চাটা কিন্তু অনেক আনন্দ করে উপভোগ করে খাই যারা এখনও খান নাই তারা ঝটপট চলে যান আবদুল্লাহপুরে যদিও এখন গরম পড়ে গেছে বাট এই চাটা খেয়েছিলাম আমরা একটু হালকা শীতে তো শীতের সময় এই জায়গায় চা না খেলে কি চলে বলেন তো আমি তো খেয়ে আসছি এখন আপনাদের পালা আর ওই যে আমার হিরো সাহেব একটু ভাব নিচ্ছে দূরে যে মানে অনেকেই বলেন বুড়া বয়সে ভাব আরে ভাই ভাবের দেখছো কি হপায় শুরু ভাবের কিছুই দেখো নাই দুই দুইটা মাইয়া বিয়ে দিয়ে দিচ্ছি ছোটো মাইয়া নিয়ে ড্যাং ড্যাং করে খালি আমরা ঘুরবো আর ভাব দেখাবো আর আমাদের ভাব দেখলে যাদের জলে অনেক জ্বালাপোড়া করে তারা একটু দূরে থাকবেন হ্যাঁ যাদের অনেক জ্বালাপোড়া তাদের বলছি আমাদের থেকে অনেক দূরে থাকবেন আর যাদের ভালো লাগে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞ তাদের কাছে আমি যারা আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়ে আমাকে উৎসাহ দিয়ে আজকে এখানে নিয়ে আসছে চলো সবাই রাকিবার মুখটা ঝিরো হয়ে আছে রাকিবার মুখটাও একদমই অফ কারণ রাকিবার পাপা যখন আসে তখন রাকিবাকে রাকিবার পাপা ধমক দিয়েছিল যেন জানালা না খুলে কিন্তু নাসর বান্দা রাকিবা জানালা খোলার জন্য মর্জি করছে আর ওর বাবা ওকে ধমক দিছে আর সেই ধমক খেয়ে রাকিবা একদম শান্ত হয়ে গেছে চুপচাপ তাই তো চলে আসলাম আমরা আবদুল্লাহপুরে এই যে সেই মজার চাটা খাওয়ার জন্য সুন্দর না দেখেন আমার মতো এরকম করে জিবলে বের করে আসছে চলে যাবি এই যে কাপের ভেঙ্গাইতেছি কাপে দেখো জিবলা বের করে ভেঙ্গে আরে মিতু তোর সংসারটা বেশি দিন তুই বোন রাখিবার জন্য আর তোর জামার জন্য তোর জামাই সেটা বলছে আমার কিছু বলার নাই আমি তো মা শাশুড়ি কি আর বলবো মাঝে মাঝে একটু খোঁচা দিই রাখিবা ভালো হয়ে যাও আচ্ছা ভালোই তো পয়সা লাগে না চুমুকি শান্তি দেখেন মিটু মিটু কত খাদো রুটি খাচ্ছে তুমি আরে ভাই তুমি না খাইছো গ্যাসের মাওয়া দেখেন মিটু জামে আর বড় খাদো এ ইনজুনি লাভ দরকার খাদো পুরো খাইছে আমার সাথে আমার একটা আম্মু আসছে ও আরো বড় খাদো আমার আগে চা খেয়ে ফেলেছে সব খাদকের গোষ্ঠী এসে বসছি ভাইরাল হাসি দেও জুড়ে চিল্লে রকি আমাদের সাথে রাগ করছে আর রুটি খাবে না ছেলে মেয়ে থাকলে এরকম দুষ্টুমি হয় কিছু বলার নেই মিতু কিন্তু একটা গুণ দিয়ে উঠছে মুখ দেয় নেই ওই আম্মু ওই যে অনেক আপু আছে ওর আপুর উপরে একদম শেষ পুরাই ঘুমে পড়ছিল মা থেকে আস্তে আস্তে পুরা ঘুম
এখন চাটা খাবো, বাসায় যাব, চাঙ্গা একটা না একটা ভিডিও এডিট করবো, তারপর চাঙ্গা একটা গুণ দেবো, তারপরে ঘুমাইতে ঘুমাইতে তিনটা বেজে যাবে, কারণ একটা ভিডিও এডিট করে তারপরে দেন মোবাইল টোবাইল টিপতে টিপতে ঘুমাইতে ঘুমাইতে মজা আসতো। থ্যাংক ইউ খাওয়ানোর জন্য চাটা, সে মজা লাগতেছে সবটা। ২০ টাকার ঝালমুড়ি খাওয়ার জন্য মামা গেছি ২০০০ টাকা গাড়ি ভাড়া করে, আর এখন এক কাপ চা, বাসায় যে পুরো চাঙ্গা। চলে আসছি, চলে তো আসছি, বাট প্রচুর ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত, এখন রাত বাজে, রাত বাজে একটা, ঘুমাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, প্রথম প্রচুর ঘুম পাইছে, রাত একটা বেজে গেছে, আমাদের মাসুদ জানা সাহেব চলে আসছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।